ফ্রেন্ডস, আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। সো আজকে অনেকদিন পর ভাবলাম যে না, এবার থেকে একটু ডেলি ব্লগ করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমি সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল, আমি ঠিক রেগুলার বেসে করে উঠতে পারছিলাম না, কারণ মালদায় তো যখন ছিলাম তখন তো মা সাথে ছিল, এবার আমি অনেকটা টাইম পেতাম, তো এখানে মোটামুটি পুরোটাই আমাকে একা সামলাতে হচ্ছে। তো দ্যাটস ওয়াই আর একটা নতুন প্লেসে এসে মানে একটা অ্যাডজাস্ট করারও ব্যাপার থাকছে রাহির। তো সবকিছু মিলে ভাবলাম যে না, আজকে থেকে রেগুলার বেসিসেই ব্লগ দেবো, ছোট হোক বড় হোক যতটুকুই হোক, তোমাদের সাথে আমার পুরো যেটা আমি বলেছিলাম তোমাদেরকে পুরো লাইফস্টাইলটা শেয়ার করব, তো সেটাই করব। তো এই রেডি স্নান টান হয়ে গেছে আমার, এবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি বলতে কোথাও যাব না, মানে আমি দিদিভাই ফ্ল্যাটে যেহেতু থাকি, আমি এখন শ্বশুরবাড়িতে যাব, মানে অরিত্র যেখানে থাকে ওখানে কাজ করছে, তো ওখানে যাব। তো রাহি এখন ঘুমোচ্ছে বলে আমি যেতে পারছি না, তো ভাবলাম আমি একটু তোমাদের সাথে কথা বলে নিই, ব্লগটা স্টার্ট করে দিই, দেন তারপরে রাহির সাথে, রাহি ঘুম থেকে উঠলে আবার তোমাদেরকে ওকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আজকে সারাদিন কি করি না করি। আর একটা প্ল্যান আছে যে সামনেই নববর্ষ, তো একটু কেনাকাটা করতে হবে, তো দেখি যদি আজকে পসিবল হয় আজকে যাব। আর আরেকটা ব্যাপার হচ্ছে সামনেই অরিত্রর বার্থডে 2nd April, তো ছোটখাটো একটা প্ল্যান আছে, দেখি কিছু এখন বলবো না কি করা যায়, বাট আনফর্চুনেটলি স্যাটারডে ওর অফিস পড়ে গেছে, তো দেখি কি করি। তো চলো দেখতে থাকো ব্লগটা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ার্ল্ড অফ ড্রিমস, ওয়েলকাম। চলো দেখতে থাকো। ডগিটা কই? ডাকো তো ডগিটাকে, ডাকো তো, আয় ডগি, আয় ডগিটাকে ডাকো। ডগি কই? ওই যে ডগি, ওই যে ডগি, ওই যে ডগি, ডগিটাকে ডাকো মামা, ডাকো ডাকো, বলো আয় ডগি, আয় ডাকো মামা, আয় 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 ডগি, আয় ডাকো তো, ডাকো ডাকো ডাকো, ডগিকে ডাকো, হাতটা তুলো, ডাকো আয় আয় ডগি, আয়। স্নান করালাম, এখন বাইরে না মিস্ত্রি কাজ করছে, তো একটু আওয়াজ আসছে, তো এসে একটু নাইটিটা চেঞ্জ মানে ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরলাম, কারণ রাহিকে স্নান করা দেখে আমি পুরো ভিজে যাবো। আমি স্নান করে এসেছিলাম, তো তো আমাদেরকে দেখালাম না, রাহি সামনে বাড়িতে দুটো তিনটে কুকুর আছে, তো ও কুকুরগুলোকে ডাকার চেষ্টা করে, আমি ভাবলাম হয়তো ডাকবে, কিন্তু ক্যামেরা অন করলাম যে আর ডাকে না, হাতটা একটু ছোটো ছোটো করে নাড়ানোর চেষ্টা করে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো সেটা, তো সেটা আর হলো না। তো এখন যাই, মামনি নিচে ডাকছে, লাঞ্চটা করে নিই, দেন একটু রেস্ট নেবো, দেন আবার বিকেলে কথা দেখি, যদি বিকেলে আগে কোথাও বেরোই। আসলে আমার ঘুরটার অবস্থা খুব খারাপ, সেই মালদা থেকে আসার সময় থ্রেডিং করে এসেছিলাম, তারপর আর করা হয়নি, তো এখন যাই লাঞ্চটা করে নিই, দেন দেখি কী করি, চলো দেখতে থাক। তো এখন দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে গেছিলাম, এ বাড়িতে এসেছি, দেখো ব্যাকগ্রাউন্ডটা তুমি, তোমরা দেখতে পাবে পেছনে একটা পুকুর আছে, একটু পুকুরটা অপরিষ্কার, বাট এখান দিয়ে এত এত সুন্দর হাওয়া আসে যে খুব ভালো লাগে। আর আমি অনেক গাছ তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে, তো আমি একটু নিজের মতো টাইম স্পেন্ড করছিলাম, ঘুম থেকে উঠে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে টাইম স্পেন্ড করছিলাম, তো এবার রাহি এখনও ওঠেনি, ও শুয়ে আছে, তো উঠলে তোমাদের সাথে দেখাচ্ছি ওকেও কী করছে। ও অ্যাকচুয়ালি আমি, ও আর পিকু শুয়ে আছে, পিকু মানে আমার ননদের ছেলে, তো এবার দেখাই তাদের ব্যাক ক্যামেরা। তোমাদেরকে যেমনটা বললাম চারিদিকে সবুজ, বুঝতে পারছো, দিকে সবুজ, এই বাগানে আমাদের গাড়িটা রাখা আছে, অনেক গাছ এখানে। আলোচ্য ওয়েট করছিলাম, এই আমি আর রাহিকে নিয়ে একটু বেরিয়েছি, একটু ঘুরতে যাচ্ছি, ওকে একটু এই একটু এদিক ওদিক কোথাও একটু ঘোরাবো, তো চলো যাওয়া যাক। যে রাহি, রাহি এই যে মামা, এই দেখো আজকে ঘুরতে বেরিয়েছি, ওকে নিয়ে ভাবলাম একটু খাই ঘুরে আসি, টোটো করে বেরিয়েছি, দেখি সামনে কোথাও এই আমরা বর্ধমানে আছি, তো উল্লাসের দিকেই যাচ্ছি, এই কতদূর ঘোরা যায়। তুই বাতি খাবি শেষমেশ? হ্যাঁ তুই সে জলটা খা।
কুটুস কুটুস করছে, জলটা খা। আবার ঘুরতে যাব, আবার ঘুরতে যাব। তুমি কি দেখলে, কত আলো দেখলে, কত গানি দেখলে, তাই না? এবার বাড়িতে দিলাম, একটু ঠাম্মির কাছে থাক, একটু বিস্কিট খেলো, জল খেলে। আমি বললাম একটু ঘুম পাড়িয়ে দিই। এবার আমি একটু বেরিয়েছি, দিদিভাইকে বললাম একটু ফুচকা খেতে যাবে নাকি, একটু ফুচকা ফুচকা মন করছে, যাই একটু ফুচকা খেয়ে আসি পাড়ার মোড়েই, কিন্তু ফুচকা খেতে যাবো। হ্যাঁ, আমাদের এবার ফুচকা খাওয়া হয়ে গেল। তো ভেবেছিলাম চারটে ফুচকা খাবো, সেখানে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। এবার আবার একটু ফ্রাশি দেখছে, একটা নতুন আইসক্রিমের স্টল বসেছে, তো বেশ ভালো লাগলো দেখে। তো যাই, কিছু একটা ভাবলাম যে এবার এসে ট্রাই করি, দিদিভাইকেও বললাম, দিদিভাই রাজি হলো। তো এবার এখানে এসেছি ট্রাই করতে, দেখি কী পাওয়া যায়। আলটিমেটলি কী খাবো সেটা জানি না। এটা ঠিক তোমার যারা বর্ধমানে থাকো তাদের জন্য বলছি, এটা ঠিক বিরহাটা মোড়েই, যেখানে ওই জাস্ট বেগটা আছে তার একটু পাশেই। তো তোমরা এসব ট্রাই করতে পারো। একটা নতুন স্টল দিয়েছে, শিবশক্তি কুলফি আইসক্রিম। কুলফিও পাওয়া যায়, আইসক্রিমও পাওয়া যায়, আবার ডিফারেন্ট টাইপের শেকও এখানে তোমরা পেয়ে যাবে। তো ট্রাই করে দেখতে পারো, আমরা এবার ট্রাই করে দেখি কী কী পাওয়া যায়, আমি কী কী পাওয়া যায় সেগুলো তোমাদের যতটা পারছি দেখি। হ্যাঁ, তো ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, আজকে প্রায় অনেক দিন পর ফুচকা খেলাম। দিয়ে দিদিভাই ফ্ল্যাটে চলে গেলো, আমি এই বাড়িতে এলাম, বিকজ যেহেতু ই নেই, রাহি এখানে আছে, ওকে নিয়ে একবার ডিনার করে আমি বাড়ি যাবো, মানে ফ্ল্যাটে যাবো। তো যাই দেখি রাহি কী করছে।